আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি, তবে একটা টেনশন কাজ করছে। আসলে ঈদ চলে আসছে, তো এবার আমি ঈদে ভাবছি আমরা বাড়িতে যাব। তো বাড়িতে গেলে এতগুলো গাছ কি করব, তাই নিয়ে খুব টেনশন আছে। যাই হোক, প্রতিবার যা করি এবারও তাই করব। একজনকে ঠিক করে রেখে যাব, সে যেন আমার গাছগুলোতে পানি দেয়। তো তার জন্য আমি একটু এখানে ব্যবস্থা করে রেখে যাচ্ছি, সেটা হচ্ছে আমার গাছগুলো তো এখানে সব সাজানো থাকে, তো এগুলো আমি এক জায়গায় করে রেখে যাচ্ছি, যাতে যে পানি দিবে সে যেন এক জায়গায় এসে গাছগুলো একবারে পানি দিতে পারে, কোনো ভুল না হয়। তার জন্য গাছগুলোকে আমি নিচে নামিয়ে রেখে এক জায়গায় করে রাখব। তো যাকে বলেছি সে হচ্ছে আমাদের আনোয়ার আর কি। সে বলেছে ম্যাডাম আমার নামটা একটু নিয়েন, সে বলেছে আমার নামটা একটু নিয়েন আপনার চ্যানেলে। যাই হোক আনোয়ার ভাই, তোমার নামটা নিলাম। আশা করছি তুমি আমার গাছগুলোকে একটু যত্ন সহকারে দেখবা, সবসময় দেখো, এজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই গাছগুলো তো প্রতিদিন পানি দেওয়া লাগে না, যদিও তারপরেও কিছু কিছু গাছ আছে প্রতিদিন পানি চায়, তো তার জন্যে আসলে এই জন্য একটু সমস্যা। তো প্রতিদিনই তোমাকে আসতে হবে পানি দিতে, তা না হলে একটু সমস্যা হয়ে যাবে। এই স্নেক প্ল্যান্টে অবশ্য পানি লাগে না, এখানে থাকলে সমস্যা নাই। তো আর যেগুলো তো লাগে সেগুলো আমি একটু কাছাকাছি রেখে যাব, যাতে সে সহজে পানি দিতে পারে আমার গাছগুলোতে। এখানে যে উপরে যে গাছগুলো আছে এটাও আমি নিচে নামিয়ে রাখবো। এটা উপরে থাকে, এত উপরে আসলে ওর হয়তো চোখ যাবে না, তখন আমার গাছগুলো একটু পানির জন্য হয়তো সমস্যা হয়ে যাবে। প্রায় 10-12 দিনের সমস্যা, 10-12 দিন তো বেশ অনেক দিন সময়। 2-3 দিন পানি না দিলেও সমস্যা হয় না, তবে 10-12 দিন তো অনেক সময়। আর এখানেও কিছু গাছ আছে, এগুলো আমি সরাবো, কারণ এই গাছগুলো কিছু কিছু গাছ আছে প্রতিদিন পানি লাগে। আর প্রতিদিন বলতে একদিন পর দিলেও হয়, কারণ এই যে আমার যে ফিটুনিয়াটা, এটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গিয়েছে। দুই তিনটা ডাল ছিল, এক পাতা, মানে এই এই দিকে দুইটা ডাল ছিল আর এই দিকে কিন্তু কোনো ডাল ছিল না। আস্তে আস্তে আমার এই গাছটি ভরে যাচ্ছে। তো এই গাছটি মোটামুটি পানি পছন্দ করে, একটু গোড়াটা ভিজা ভিজা থাকলে সবসময় ভালো থাকে আর কি। আর হচ্ছে এই জিজি প্লান্টটা তো খুব পানি লাগে না, ওটা তো আমি একবার পানি দিয়ে যাব আর আশা করছি এসে পানি দেব, কারণ ওনাকে বললে হয়তো বুঝবে না যে কোন গাছে কতটুকু পানি দরকার। তো ওকে একবার পানি দিলেই চলবে, আমি দিয়ে যাব। আর এটা শাটিনটাও কিন্তু বেশ পানি চায়, আর আমার এটা তো কোকোপিটে দেওয়া আছে, তো যেহেতু কোকোপিটে আছে তো আমি পানি দিয়ে যাব। আর হয়তো 2-3 দিন পর পর একটু ওকে পানি দিতে বলবো, তাতেই আর যথেষ্ট আর দরকার নাই। আর এটা তো আমার ফিলোডিনডনেও পানি লাগে না, আমি একবারেই দিয়ে যাব, একবারে দিলেই যথেষ্ট। নিচে কিছু গাছ আছে, তো এটা তো পানি লাগে না, এই যে মনস্টেরা এতেও পানি লাগে না, আমি দিয়ে যাব। আর বলবো যে আর দেওয়ার দরকার নাই, হয়তো বললাম যে কখনো ফোন করে বলে দিব যে একটু পানি দিলে যথেষ্ট। তো এগুলো আমি সব সেট করে রেখে যাব, কারণ যেগুলোতে পানি দিব না সেগুলো আমি এখানে রেখে দিব, যে এটাতে পানি দিবাই না কোনোটাতে। তো এভাবে না সেট করলে আসলে সমস্যা হয়ে যাবে। এখানেও কিছু গাছ আছে, তো এখানে ক্যাকটাস আছে, ক্যাকটাসগুলোতে তো পানি দেওয়ার প্রয়োজন নাই, আমি যাওয়ার সময় দিয়ে যাব। আর উপরেও কিছু গাছ আছে, এগুলো তো দেওয়া লাগবে না, এটা আমি বসিয়েছি অবশ্য গাছ থেকে কাটিং করে। আমার যে জেট প্ল্যান্ট সেটা কাটিং করেছি, এখানে নতুন পাতা বের হচ্ছে। আর এটা হচ্ছে আমার মাধবী গাছটা আমি ভিতরে নিয়ে আসছি, এখানে রেখে যাব, কারণ এটা সকাল বিকাল পানি দেওয়া লাগে। তো সকাল বিকাল পানি, এত পানি কে দিবে গাছে? তো ওনাকে যদি আমি ভিতরে রেখে যাই তাহলে আসলে একটু রোদ কম লাগলে আমার পাতা, মানে গাছটা ভালো থাকবে। এখন যেহেতু অনেক ফুলের সময়, কড়ি আসছে প্রচুর পরিমাণে, এখন যদি পানি কম পায় তাহলে তো একটু সমস্যা হয়ে যাবে। প্রত্যেকটা ডালেই দেখুন আমার গাছে কড়ি আসছে। তো আর এই স্নেক প্ল্যান্ট তো এতে পানি লাগে না, আমি দিয়ে দিলেই হবে, আর দেওয়া লাগবে না। তারপরে যে আমার রাবার প্ল্যান্ট আছে, এটাতেও পানি কম লাগে, প্রায় গাছে পানি কম লাগে, তবে 2-1টা গাছ আছে একটু রেগুলার পানি লাগে, এর জন্য একটু টেনশন। তো সবাই অবশ্যই দোয়া করবেন আমার গাছের জন্য, আমি যেন ফিরে এসে আমার গাছগুলো ভালো পাই। গাছ নিয়ে আসলে খুব টেনশনে আছি, এতগুলো গাছ, বাইরের যে গাছগুলো আছে সেগুলোতেও একটু মোটামুটি পানি লাগে, আর যে বাগানবিলাস আছে আমার, বাগানবিলাসে তো পানি লাগে না বললেই চলে। তো এখন তো খুব টানের সময়, এখন একটু পানি বেশি লাগে, রোদ প্রচুর রোদ থাকে। দেখুন আমার বাগানবিলাসে ফুল আসছে, বাগানবিলাস
আমি আগেও বলেছি যারা রোদটা পান না তারা কিন্তু ভুলো বাগান বিলাস গাছ লাগাবেন না, গাছ লাগাবেন না, কারণ বাগান বিলাসে প্রচুর পরিমাণে রোদ লাগে। তো আমার এখানে খুব রোদ আসে না, সকাল 11টা 12টা পর্যন্ত রোদ থাকে, তো এতে যতটুকু সম্ভব সে আমাকে দিচ্ছে, জাস্ট তাতেই আমি হ্যাপি। আসলে প্রচুর রোদ না থা পেলে বাগান বিলাসে প্রচুর ফুল পাওয়া সম্ভব না। তো সে শুধু লম্বাই হচ্ছে, লম্বা হয়ে মাথায় দুই একটা ফুল দিচ্ছে, জাস্ট এটাই। তো বাইরের গাছগুলো তো পানি দরকার, তুমি বুঝিয়ে দিয়ে যাব কীভাবে কী পানি দেওয়া লাগবে। তো এতটুকু আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে আমার গাছগুলো রেখে যাচ্ছি, তাই ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।